Hello my dear friends, once again welcome back to a new English grammar lesson with me. In this video, I'm going to discuss with you the difference between in and one, to and towards and where to use from properly. Dekho, ajke amra properly, shothik bhabe amra use korbo. Dekho, I was sitting in a tree, na on a tree hobe, kon ta thik hobe. He was going to or towards school. কোনটা ঠিক হবে দুটো ঠিক হবে না যে কোনো একটা ঠিক হবে আই এম গোয়িং টু অর টুয়ার্ডস আমি বললাম ধরো মার্কেট মার্কেট একই এক্সাম্পল দিলাম না একটু চেঞ্জ করে দিলাম মার্কেট তাহলে টু না টুয়ার্ডস হবে কোনটা হবে দেখো সাপোজ বুঝে নাও যদি কোনো একটা কিছু সারফেস টাচ করে থাকে তাহলে আমরা জানি ওয়ান বসে আই ওয়াজ সিটিং ড্যাশ ট্রি বলা হয়েছে অন বসবে না ইন বসবে ওয়ান কিন্তু সারফেস টাচ করে থাকবে যদি যদি গাছের উপরে বসতো গাছের উপরে বসলে কি হতো গাছের উপরে বসলে তোমরা বলতে পারতে যে একদম উপরে একদম হাইয়েস্ট যে পিক সে যাতে যদি বসতো তাহলে তুমি কি বলতে তাহলে তুমি বলতে যে তোমার ওয়ান কিন্তু যখন দেখবে কোনো ব্রাঞ্চে সে বসে আছে ব্রাঞ্চ গাছের ডালে বসে আছে তখন তুমি তোমাকে কি বলতে হবে হি ইজ সিটিং ইন আ ট্রি সে একটা গাছে বসে আছে বোঝা গেল গাছের ক্ষেত্রে মনে হয় আমাদের ওয়ান বসবে কিন্তু करेक्ट प्रेपोजिशन इन फले वन यूज करते पर कारेक्टली यूज करते हैं इन तो आई वाज सिटिंग इन अ ट्री गॉट इट नेक्स्ट ही वाज गोइंग टुवर्ड टुवर्ड्स स्कूल आई एम गोइंग टुवर्ड टुवर्ड्स मार्केट कौन देखो टू माने डिरेक्शन बोझा प्लस मुभमेंट डिरेक्शन प्लस मुभमेंट बोझाते क्योंकि टू बसे एकटा यूजेज नहीं आलोचना कर আস্তে আস্তে তোমাদেরকে আমি টু এর ডিটেলস ইউজ করে দেবো টু কোথায় কোথায় ইউজ হয় মেনলি সব থেকে বেশি কোথায় কোথায় ইউজ হয় আমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে আমি একটা ইউজ আজকে তোমাদেরকে ফোকাস করছি যাতে তোমাদের টুটা আর টুয়ার্সটার মধ্যে পার্থক্য তোমাদের করতে পারো তাহলে টু মানে দেখো একটা ডেফিনেট প্লেসে যাবে ডেফিনেট প্লেস একটা নির্দিষ্ট প্লেস আর সেখানে মুভমেন্ট এবং একটা ডিরেকশন বোঝাবে তাহলে দেখো আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম কোথায় টু স্কুল যদি বলি তাহলে আমার ডেস্টিনেশনটা হচ্ছে স্কুল আমার আমার প্লেসটা কোথায় আমি যাচ্ছি কোথায় ডেফিনিট প্লেস হচ্ছে স্কুল মানে আমি স্কুলেই যাচ্ছি স্কুল ব্যতীত অন্য কোথাও যাচ্ছি না মানে যাচ্ছিলাম না আই ওয়াজ গোয়িং টুয়ার্ডস স্কুল যদি বলি তাহলে আমি স্কুলের দিকে যাচ্ছিলাম নট দ্য ডেফিনিট প্লেস কোনো ডেফিনিট প্লেস না আমি বলছি আমি স্কুলের দিকে যাচ্ছি মানে স্কুল বা স্কুলে নয় স্কুলের আশেপাশে বা স্কুলের কোনো একটা পাশে স্কুলের এদিক ওদিকে যাচ্ছিলাম স্কুলের দিকে যাচ্ছিলাম স্কুলে নাও যেতে পারি স্কুলের কোনো আগেও থেমে যেতে পারি কিন্তু স্কুলে যাচ্ছি না কিন্তু আমি স্কুলের দিকে যাচ্ছি স্কুলের দিকে কোনো একটা প্লেসে যাচ্ছি মানে ইনডেফিনেট প্লেস অন্য একটা জায়গা ডেফিনেট হচ্ছে স্কুলটা স্কুলের ডেফিনেট যাচ্ছি না ফলে দিকে বোঝাতে কিন্তু আমরা টু টুয়ার্ডস দুটোই ব্যবহার করি বাংলা নিয়ে কনফিউজড হবে না তোমরা মনে রাখবে যদি ডিরেকশন বোঝাই একটা ডেফিনেট প্লেসে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা বোঝাই আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল মানে আমি স্কুলের দিকে যাচ্ছি স্কুলে যাচ্ছি না স্কুলের দিকে যাচ্ছি স্কুলের আশেপাশে কোনো একটা প্লেসে যাচ্ছি গট ইট তাহলে একই জিনিস মার্কেট মানে কি তাহলে আমাদের এটা এখানে কিন্তু আমাদের বোথ আর কারেক্ট আমাদের কিন্তু দুটোই ঠিক বোঝা গেল তাহলে টু টুয়ার্ডস নেক্সট চলে আসলাম ফ্রম ফ্রম কি সেপারেটিং যখন কোন একটা কিছু থেকে সেপারেট হয়ে যাবে সোর্স বোঝাবে ফ্রমটা কি কোনো সোর্স সামথিং ইজ সেপারেটিং ফ্রম সামহোয়ার কোন একটা জায়গা থেকে কোন একটা কিছু যখন কি হবে সেপারেট হয়ে যাবে তখন আমাকে কী করতে হবে ফ্রম ইউজ করতে হবে সেপারেট হতে হবে তবে ফ্রম ভালো করে ব্যাপারটা বোঝো আই এম গোয়িং ফ্রম দিস সোপ মানে কি আমি সোপ থেকে যাচ্ছি মানে কি সোপ থেকে তুমি চলে আসছো সোপ আর তোমার মধ্যে কি একটা সেপারেশন ঘটছে ফলে এখানে তুমি কি বলবে ওটা কি তোমার সোর্স সোপটা তুমি সেখান থেকে আসছো তাই আমরা কি বলবো ফ্রম থেকে অর্থে কিন্তু আরও প্রিপোজিশন ইউজ হয় ফলে বাংলা নিয়ে কনফিউজড হলে কিন্তু হবে না থেকে অর্থে আরও প্রিপোজিশন ইউজ হয় ধীরে ধীরে আমি তোমাদেরকে সব করে দেবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকলে অনেক ইংরেজি শিখতে পারবে যারা ইংরেজি শিখতে চায় তারাও উপকৃত হবে এবং তোমরা যারা ক্লাস এইট থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ পড়াশোনা করছো তারাও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো তারাও কিন্তু হেল্প পাবে অনেকটাই নেক্সট দেখো আই হ্যাভ টেকেন মোবাইল ফ্রম দিস ফ্রম সান আই হ্যাভ টেকেন মোবাইল ফ্রম সান তাহলে আমি যদি বলি যে আই হ্যাভ টেকেন মানে আমি নিয়েছিলাম কোথা থেকে সানের কাছ থেকে মানে কি সান ছিল সোর্স তার কাছ থেকে আমি নিয়েছিলাম আমি যখন যদি বলি যে আই এম টেকিং দিস মার্কার ফ্রম মাই হ্যান্ড যদি বলি ধরো এটা একটা আমার অবজেক্ট ফ্রম মাই হ্যান্ড
তাহলে কি হ্যান্ড থেকে কি হচ্ছে সেপারেশন ঘটছে সেপারেশন ফলে আমাকে কি ইউজ করতে হবে ফ্রম ইউজ করতে হবে কি রকম ব্যাপারটা বুঝে নাও যে সান ছিল সোর্স তার কাছ থেকে আমি পেনটা বা মোবাইলটা নিয়ে নিচ্ছি বা নিয়ে নিয়েছি তার মানে কি সানের কাছে কিন্তু মোবাইলটা নেই ফলে ওর কাছ থেকে কি হয়েছে সেপারেশন ঘটেছে সোর্সটা কোথায় ছিল মোবাইলটা সানের কাছে সেখান থেকে চলে এসেছে আমার কাছে মানে সেপারেশন চেঞ্জ হয়েছে ফলে আমরা কি ইউজ করব ফ্রম ইউজ করব সো আমি আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা আমাদের জন্য এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং